हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रुचि। आमी पम्पा, आज आबार एकटी नतून एपिसोडे सकलके स्वागत जानाई। आज प्रति मासेर मतन आजकेर एपिसोडटाओ थाकछे आमार शर्ट टॉप कुर्ती आर आजके पाঞ্জাবিও রয়েছে। পাঞ্জাবি নিয়ে আজকের এপিসোডটা ভীষণ ডিমান্ডিং এপিসোড। কুর্তি দিয়ে শুরু করছি আজকে। নাম্বার ওয়ান, আনকমন প্যাস্টেল শেড, গ্রিনারি শেড। প্রচুর আমার প্রচুর ক্লায়েন্টদের গ্রিনের শেড ভীষণ পছন্দ, তবে এটা ঠিক গ্রিন বলবো না, তবে মানে অ্যাকচুয়ালি স্টিল গ্রের সঙ্গে একটা গ্রিন কম্বিনেশন মিক্সড রয়েছে প্যাস্টেল শেড। আর ইয়কের পোর্শনটা হ্যান্ডারি স্টিচ আর মাইকা ওয়ার্ক দিয়ে কাজটা করা, তবে পুরোটাই প্যাচ ওয়ার্কের কাজ। আর এই হলো কুর্তির লোয়ার পোর্শন, প্যাচ ওয়ার্ক স্লিভস ব্যাক সাইড। আমি এটা 42 সাইজ দেখাচ্ছি, আর এটার সাইজ কি আছে 44 দুটো সাইজ আছে, সেম প্রাইস 900। ওটা দিয়ে পরে ওটা চেঞ্জ। নাম্বার টু, রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, সবকটাই মানে ডিজাইন আলাদা। মাঝখানের পোর্শনটায় হ্যান্ড কাঁথা স্টিচ আর হেরিম বোন স্টিচের একটা প্যাচ ওয়ার্ক রয়েছে, পুরোটাই মিক্স অ্যান্ড ম্যাচের কাজ। স্লিভস ব্যাক সাইড, এটাও 40 সাইজ দেখাচ্ছি, এর সাইজ কি আছে 40 আর 42 দুটো সাইজ আছে। সারা বছর এই কুর্তিগুলোর ভীষণ ডিমান্ড। নেভি ব্লু কালার, ফ্রন্ট সাইড নেভি ব্লু, ব্যাক সাইড রানী কালার, দুদিকে দুরকম কালার। ফ্রন্ট সাইডে গ্রিন আর পিঙ্ক দিয়ে একটা হেরিম বোন স্টিচের প্যাচ ওয়ার্ক রয়েছে। আর এই হলো ফ্রন্টের মানে ফ্রন্ট পোর্শনের লোয়ার পার্টের একটা ছোট্ট ডিজাইন রয়েছে, স্লিভস ফর্টি সিক্স তিনটে সাইজ রয়েছে, 38, 42, 46 তিনটে সাইজ, সব কুর্তি সেম প্রাইস 900। চিকু কালার, এটা 40 সাইজ দেখাচ্ছি, চিকু কালার, চিকু কালার আর মারুন কম্বিনেশনে, এটাও পুরোটা হ্যান্ড কাঁথা স্টিচের প্যাচ ওয়ার্ক, সঙ্গে একটা কট পাইপিনের কাজ রয়েছে, ভীষণ সিম্পল। আর বলা হয়নি আগের কুর্তিগুলোতে রাইট সাইডে কিন্তু সবকটা কুর্তির পকেট রয়েছে, এত আরাম কুর্তিগুলোর, কাপড়ে রং ওঠে না, ভীষণ ভীষণ ডিমান্ড। স্লিভস ব্যাক সাইড, কটা সাইজ আছে এটার? 40, 42, 44 তিনটে সাইজ আছে, সব কুর্তি সেম প্রাইস 900। আর সিঙ্গেল বুকিং করবেন না এই কুর্তিগুলোতে, মিনিমাম তিনটে বুকিং করুন, শিপিং ফ্রি থাকবে। আর যারা সিওডি অনলাইন পেমেন্ট করে নিলে পরে শিপিং ফ্রি থাকবে, আর যারা সিওডি নেবেন প্লিজ সিওডি একটা মিনিমাম একটা সিওডি চার্জ হয়। অনেকেই আমায় জিজ্ঞেস করেন যে সিওডি চার্জটা এরকম দুটো ভাগে কেন, অ্যাকচুয়ালি একটা শিপিং চার্জ থাকে, তার সঙ্গে সিওডির একটা চার্জ থাকে, এইভাবে সিওডি চার্জটা অ্যাড করা হয়। সিওডি চার্জ কিন্তু বারবার বলে রাখছি বেশি হবে একটু। এটা হ্যান্ডারি স্টিচ উইথ মাইকা ওয়ার্ক, তার সঙ্গে হেরিম বোন স্টিচ রয়েছে, হোয়াইট স্ল্যাব কটন কুর্তি। আমি 44 সাইজ দেখাচ্ছি, মাঝখানের ইয়কের পোর্শনটা কিন্তু প্যাচ ওয়ার্কের, প্রত্যেকটা কুর্তির ডিজাইন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এবং প্রত্যেকটা অসাধারণ ডিজাইন। স্লিভস ব্যাক সাইড, এটার সাইজ আছে 40, 42, 44 তিনটে তো
40, 42, 44 তিনটে সাইজ পাবে। ব্ল্যাক মারুন ডিজাইনগুলো সব কটার আলাদা। এই মাঝখানের যে কাজটা এটা পুরোটাই অ্যাপ্লিক ওয়ার্ক, রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে অ্যাপ্লিক ওয়ার্ক, কিন্তু প্যাচ ওয়ার্ক, তার সঙ্গে মাইকা ওয়ার্ক। আজরা কটন ফ্যাব্রিকের একটা মিক্স অ্যান্ড ম্যাচ রয়েছে। স্লিভস ব্যাক সাইড তিনটে সাইজ রয়েছে, এটা আমি 40 সাইজ দেখাচ্ছি। 40, 42, 44 তিনটে সাইজ রয়েছে, সেম প্রাইস 900। পয়লা আগস্ট থেকে আমার স্টোর খোলা থাকছে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রির 8টা অবধি। এটাও ডার্ক কফির সঙ্গে অকার ইয়েলোর একটা কম্বিনেশন। আর এই যে ছোট ছোট স্টিচটা রয়েছে, এটাও তো প্যাচ ওয়ার্কের কাজ, কিন্তু হেরিমবোন স্টিচ দিয়ে পুরো কাজটা করা। আর তিনটে বাটন রয়েছে আজরাকের স্লিভসে আর লোয়ার বর্ডারে আজরাক প্যাচ ওয়ার্কের কাজ রয়েছে। এটা 38 সাইজ আর আছে, 38, 42, 44 তিনটে সাইজ রয়েছে। বুকিং নাম্বার 7890625275 আর 6289250577। হোয়াইটেরও খুব ডিমান্ড ছিল এই কুর্তির, মানে ডিমান্ডের কথা আমি বলে বোঝাতে পারবো না, সারাটা বছর ধরে এই কুর্তির চাহিদা। আর সব কুর্তির রাইট সাইডে কিন্তু পকেট রয়েছে। এটাও 40 সাইজ দেখাচ্ছি, হ্যান্ড স্টিচ, পুরোটা হ্যান্ড স্টিচের একটা প্যাচ ওয়ার্ক, তার সঙ্গে কট পাইপিং দিয়ে খুব সুন্দর করে কট পাইপিং দিয়ে কাজটা করা আছে। স্লিভস 40 সাইজ দেখাচ্ছি, 42, 44 তিনটে সাইজ পাবেন। প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর। ব্যাক সাইড গিফট পারপাসের জন্য কিন্তু এই কুর্তিগুলো খুব ভালো, যেমন গিফটে দেওয়ার জন্য ভালো, তেমন যাকে দেবেন সেও খুশি হবে, এত ভালো। বিশেষ করে ফ্যাব্রিক কোয়ালিটি ভীষণ ভালো। ব্ল্যাক সব ডিজাইন আলাদা, বারবার মেনশন করছি, প্রত্যেকটা কুর্তির ডিজাইন কিন্তু একদম ডিফারেন্ট। হ্যান্ড স্টিচ উইথ মাইকা ওয়ার্ক, ইয়কের পোর্শনটা, এটাও প্যাচ ওয়ার্ক করে, আর বোথ সাইডে এই ডিজাইনটা করা হয়েছে, ক্রস একটা ডিজাইন করা হয়েছে, আর লোয়ার বর্ডারে আজরাকের প্যাচ ওয়ার্ক। স্লিভস ব্যাক সাইড, এটাও 38 সাইজ, তাই তো? 38 আর কি, এটা সিঙ্গেল পিস, প্রাইস 900। এবার শর্ট টপ, তো এবার শর্ট টপে আসি। হোয়াইট শর্ট টপ, তার সঙ্গে এই যে আজ এবারে শর্ট টপগুলো একটু ডিফারেন্ট, কারণ হ্যান্ড পেন্টিংয়ের কাজ রয়েছে। এই শর্ট টপটাই পুরোটাই, মানে শুধু ইয়কের পোর্শনটা কটন ফ্যাব্রিকের প্যাচ ওয়ার্ক, তার সঙ্গে বোথ সাইডের যে কাজটা, এটা হ্যান্ড পেন্টিংয়ের কাজ। স্লিভস 40 সাইজ দেখাচ্ছি, 40, 42, 44, 46 চারটে সাইজ পাবেন। আমার মানে হোয়াইট তো যে কোনো কালারের র্যাপার হোক, জিন্স তো যাচ্ছেই, জিন্স, পালাজো, র্যাপার, লং স্কার্ট সব কিছুর সঙ্গে যাবে। এই টপেরও সাংঘাতিক ডিমান্ড, 595 প্রাইস। প্লিজ কেউ সিঙ্গেল বুকিং করবেন না, সিঙ্গেল বুকিং করলে কিন্তু শিপিং চার্জটা লাগবে। ব্ল্যাক আর হোয়াইট ভীষণ ডিমান্ড ছিল, ব্ল্যাক আর মানে অ্যাকচুয়ালি ম্যাট মারুন কালার, ব্ল্যাক অ্যান্ড ম্যাট মারুন কালার, আপার ইয়কে হ্যান্ড কাঁথা স্টিচ, তার সঙ্গে কটন ফ্যাব্রিকের
একটা ফোক ডিজাইনের কটন ফ্যাব্রিকের মিক্স অ্যান্ড ম্যাচ রয়েছে, ভীষণ সিম্পল, ভীষণ সুন্দর। এটা আমি 44 সাইজ দেখাচ্ছি, স্লিভস 40 আর 44 দুটো সাইজ, প্রাইস 595। এটাও অফ হোয়াইট কালার, স্ল্যাব কটন, মিক্স অ্যান্ড ম্যাচ, শর্ট টপ, লেফট সাইডের ডিজাইন এই যে লেফট সাইডের ডিজাইনটা, এটা কাঁথা স্টিচের প্যাচ ওয়ার্ক, রাইট সাইডে কটন ফ্যাব্রিকের প্যাচ ওয়ার্ক, পুরোটাই প্যাচ ওয়ার্কের কাজ। কিন্তু স্লিভস ব্যাক সাইড 40, 42, 44 তিনটে সাইজ রয়েছে, প্রাইস 595। আর একটা কথা বলে রাখি, আমি প্লিজ একটু আমি কি বলছি একটু শুনুন, কারণ অনেক সময় হয় কি আমি মুখে মেনশন করলাম যে এই এই শর্ট টপটা বা এই কুর্তিটার এই এই সাইজ রয়েছে, প্লিজ সাইজ ওয়াইজ একটু বুকিং করুন, কারণ অনেকেই না এমন একটা সাইজ চেয়ে বসেন আমি দিতে পারি না, তখন যা যা মেনশন করছি ঠিক তাই তাই আছে। এটাও ব্ল্যাক অ্যান্ড রেড, ম্যাট রেড পার্টিকুলার, যেটা যেটা যা যা সাইজ বলছি। এটা 40 সাইজ দেখাচ্ছি, ভীষণ ব্রাইট, ব্ল্যাক তো সব কিছুর সাথেই যাবে, স্লিভস ব্যাক সাইড এটা 40, 42 দুটো সাইজ আছে, 40, 42 সেম প্রাইস 595। ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালার সব কটা কুর্তি কিন্তু ভীষণ ব্রাইট আজকের, সরি শর্ট টপ ভীষণ ব্রাইট, আর মাঝখানে সম্বলপুরি কটন ফ্যাব্রিকের একটা সুন্দর প্যাচওয়ার্ক রয়েছে, 40 সাইজ। আর এই এই টপ বা কুর্তিগুলোর একটা স্পেশালিটি হচ্ছে একটু বড়ই হয়, মানে আমার নিজের আমি আমার নিজেরও এই সাইজটা এসে যাবে, 40 সাইজটা, এত সুন্দর ফিটিংস শর্ট টপের। স্লিভস ব্যাক সাইড এটার কটা সাইজ আছে, 40 আর 46 দুটো সাইজ আছে, 40, 46 কিন্তু প্রাইস সেম 595। আবার স্টোরের অ্যাড্রেস 826 অমরাবতী সোদপুর, অপোজিট তানিষ্ক শিবালিক অ্যাপার্টমেন্ট, অপোজিট তানিষ্ক শোরুম, ডক্টর ডিএন রায় গলি। কেউ আসার আগে প্লিজ আমাকে একটু ফোন করে আসুন, একদম রাস্তার ওপরে নেমে জাস্ট অপোজিট ফুটে নেমেই একটুখানি জগৎ জুয়েলারি হাউসের পাশ দিয়ে আমার দোকানটা, একদম রাস্তার ওপরেই বলতে পারেন। নেভি ব্লু কালার শর্ট টপ, থ্রেডের কালারটা ইয়কের থ্রেডের কালারটা একদম নিয়ন গ্রিন আর ফিরোজা কম্বিনেশনে প্যাচওয়ার্কের কাজটা করা হয়েছে, আজরাক আর স্ল্যাব কটন ফ্যাব্রিকের স্লিভসের প্যাচওয়ার্কটা, আজরাক আর স্ল্যাব কটন ফ্যাব্রিকের ব্যাক সাইড। এটা 40 সাইজ দেখাচ্ছি, এর সাইজ আছে 40, 42 দুটো সাইজ আছে, প্রাইস 595। প্রতিদিন ফলো করুন আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক পেজ রুচি আর ইনস্টাগ্রাম পেজ রুচি, প্রতিদিনই রিল শর্টস কিছু না কিছু পোস্ট করাই থাকবে, রেগুলার ফলো করতে থাকুন। ব্ল্যাক অ্যান্ড অকার ইয়েলো কম্বিনেশন, ব্ল্যাকের আজকে অনেকগুলো দেখালাম কারণ ব্ল্যাকের খুব ডিমান্ড ছিল। স্লিভস ভীষণ ব্রাইট, ব্ল্যাক তো মানে বিশেষ করে জিন্স দিয়ে তো যাচ্ছেই, লং স্কার্টের সাথেও যাবে, র্যাপারের সাথেও যাবে। এটার সাইজ কটা আছে গো, 44 দেখাচ্ছি, 42 আর 44 দুটো সাইজ পাবে, প্রাইস 595। এবার সব সিঙ্গেল পিসে আসছি, না সরি ভুল বললাম, আমারটার মতো না একটু ডিফারেন্ট কিন্তু কাজটা পুরোটাই এক। এটা 44 সাইজ দেখাচ্ছি, স্লিভস একটু ডিফারেন্ট কারণ
সামনের কাজটা পুরোটাই কিন্তু এটা হ্যান্ড পেইন্টিং এর কাজ আমার আমার টপেরও কাজটা সেম শুধুমাত্র মানে গলার মানে ইয়কের পোর্শনে যে কট পাইপিনের কাজটা রয়েছে এটা মারুন কালার আর আমার কালারটা রয়েছে একটু একটু আলাদা স্লিভস আর গলার যে কট পাইপিনের কাজটা এইটুকু ডিফারেন্স আদারওয়াইজ পুরোটাই সেম আমি এটা 44 দেখাচ্ছি আমি বলেছি 42 ঠিক আছে অলমোস্ট সেম একটু ডিফারেন্স ব্যাক সাইড সেম প্রাইস 595 সব পরপর সিঙ্গেল সিঙ্গেল পিস দেখাচ্ছি বারবার মেনশন করছি সিঙ্গেল পিস দেখাচ্ছি কিন্তু এটা 40 সাইজ দেখাচ্ছি রানী কালার ভীষণ ব্রাইট কালার ব্রাইট লাইট সব রকম কালার আজকে দেখালাম বিশেষ করে শর্ট টপের ক্ষেত্রে রানী আর গ্রিন কম্বিনেশন চিরাচরিত একটা খুব ভালো কম্বিনেশন ভীষণ সোবার এবং ব্রাইট স্লিভস ব্যাক সাইড এটা 40 সাইজ দেখাচ্ছি প্রাইস সব টপের শর্ট টপে সেম 595 এটাও হোয়াইট শুধু মাঝখানের পোর্শন মানে পুরো সামনের কাজটা কিন্তু পুরোটাই মেশিন এমব্রয়ডারি ওয়ার্কের আর লো মানে একদম লোয়ার বর্ডারে হ্যান্ড পেন্টিংয়ের কাজ আর ফ্যাব্রিকটা ইটসেলফ একটা সাদা মানে ফ্যাব্রিকের মধ্যে একটা হোয়াইট ব্লক ফ্যাব্রিকের মধ্যেই রয়েছে এটা 38 সাইজ দেখাচ্ছি সিঙ্গেল পিস এটাও সিঙ্গেল পিস দেখাচ্ছি না 46 আছে এটা একটু রেড রেড আর মারুনের একটা মিক্সড কম্বিনেশন এটা মারুনই বলবো আমি মারুনের সঙ্গে মারুন ভীষণ ব্রাইট কম্বিনেশন দুটো সাইজ আছে কি বললে এটা এটা 42-46 দুটো সাইজ রয়েছে স্লিভস ব্যাক সাইড যতবার এই এপিসোডটা দেখাই একটা কথা বলে রাখি যখনই ওয়াশ করবেন ফার্স্ট ওয়াশের সময় একটু ভিনিগারে ভিজিয়ে রাখবেন ভিনিগারে ভিজিয়ে রাখার পর 2-3 মিনিট ভিজিয়ে রাখার পর নর্মাল ওয়াশ করে ছায়ায় মেলুন ভীষণ ভালো থাকবে ভীষণ ভালো রিভিউ এই শর্ট টপের রেড কালার উইথ স্টিল গ্রে কম্বিনেশনের সম্বলপুরি কটন ফ্যাব্রিকের মিক্স অ্যান্ড ম্যাচ মাঝখানের এই কাজটা পুরোটাই কিন্তু মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক তার সঙ্গে মাইকা ওয়ার্ক রয়েছে আর এই ওয়ার্ক কাজটা কিন্তু এটা হ্যান্ড কাঁথা স্টিচের একটা কাজ একটা শর্ট টপ বা একটা কুর্তির মধ্যে কত রকমের কাজ আছে কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে স্লিভস ব্যাক সাইড এটা আমি 40 সাইজ দেখাচ্ছি দুটো 46 আছে দুটো সাইজ আছে ওয়াইন কালার এটাও সিঙ্গেল পিস ওয়াইনের সঙ্গে মানে আপার পোর্শনটা এই মাঝখানের পোর্শনটা যেটা ইয়কের কাজটা এই মাঝখানের পোর্শনটা কিন্তু কাঁথা স্টিচের তার সঙ্গে কটন ফ্যাব্রিকের মিক্স অ্যান্ড ম্যাচ উইথ কট পাইপিং ওয়ার্ক স্লিভসে আজরাক মানে কটন আজরাকের প্যাচ ওয়ার্ক ব্যাক সাইড এটা 46 সাইজ সিঙ্গেল পিস ইয়েলো কালার ইয়কের পোর্শনের বোথ সাইডের কাঁথা প্যাচওয়ার্ক তার সঙ্গে কটন ফ্যাব্রিকের প্যাচওয়ার্ক স্লিভস ব্যাক সাইড এটা সিঙ্গেল পিস 44 সাইজ সিঙ্গেল পিস প্রাইস 595 অকার ইয়েলো কালার
ভীষণ সুন্দর দেখতে, তেমনি ভালো ফিটিংস, কি সুন্দর, এত মানে কাজটাই এত এত সুন্দর, স্নিগ্ধ একটা সুন্দর কাজ, খুব সূক্ষ্ম সুন্দর কাজ একটা, তার সঙ্গে কটন ফ্যাব্রিকের একটা প্যাচ ওয়ার্ক রয়েছে ভি শেপ, 44 সাইজ স্লিভস, এটাও কি সিঙ্গেল পিস, ব্যাক সাইড এটা 44 সাইজ দেখাচ্ছি, রানি কালার শর্ট টপ উইথ ফিরোজা কম্বিনেশন, হ্যান্ড কাঁথা স্টিচ, তার সঙ্গে কটন ফ্যাব্রিকের প্যাচওয়ার্ক, স্লিভস আমার এই র্যাপারের সাথেও খুব ভালো যাচ্ছে, কম্বিনেশনটা ম্যাচ করছে, সিঙ্গেল পিস এটা 44 সাইজ, ব্যাক সাইড সেম প্রাইস 595, এটা ব্রিক রেড কালার, ব্রিক রেড কালার বর্ডার পারে ডিজাইনটা ভারী সুন্দর, জুটের একটা সুন্দর ডিজাইন রয়েছে, তার সঙ্গে কটন ফ্যাব্রিকের প্যাচওয়ার্ক, আর আপার ইয়কে, আপার ইয়কে পুরোটাই কাঁথা স্টিচের প্যাচওয়ার্ক উইথ কট পাইপিং, স্লিভস ব্যাক সাইড 44 সাইজ প্রাইস 595। পাঞ্জাবিতে আসলাম, স্টিল গ্রে কালার, গ্রেরও অনেক রকম শেড আছে তো, স্টিল গ্রে কালার পুরো কাজটা, কিন্তু এটা প্যাচওয়ার্কের কাজ নয়, এটা ডাইরেক্ট এই পাঞ্জাবিটার ওপর ডাইরেক্ট হ্যান্ড স্টিচের একটা কাজ রয়েছে, কাঁথা কাজ, আর বাটনটা গোল গলা, বাটনটা লেফট সাইডে, দুটো করে পকেট পাঞ্জাবিতে, কিন্তু দুদিকে দুটো পকেট, ডাবল এক্সেল মানে 46 সাইজ দেখাচ্ছি, এটার কি সাইজ আছে, এটা সিঙ্গেল পিস 46 সাইজ দেখাচ্ছি, লেন্থ তো অলমোস্ট লেন্থ প্রায় 40, কত এটা লেন্থ কত গো, 44 লেন্থ 44 অবধি আসবে, একেবারে নি লেন্থের মানে নি লেন্থেরও নিচে, আমি একটু দেখিয়ে রাখি, এই হলো লেন্থ 46 সাইজ, প্রাইস 1100। শুধু পাঞ্জাবি যদি বুকিং করেন তাহলে তিনটে বুক করুন, আর যদি শর্ট টপ একটা, পাঞ্জাবি একটা, কুর্তি একটা, এভাবেও বুক করতে পারেন, কিন্তু তিনটে বুক করুন। এটাও 46 সাইজ দেখাচ্ছি, ব্ল্যাক, ব্ল্যাক অলওয়েজ ভীষণ স্মার্ট লাগে, ভীষণ সুন্দর ব্ল্যাক আর স্টিল গ্রে কম্বিনেশন, আপারিয়কে সম্বলপুরি কটন ফ্যাব্রিকের প্যাচওয়ার্ক, আর লেফট সাইডে যে এই ডিজাইনটা রয়েছে এটা কিন্তু কাঁথা স্টিচের, এটাও প্যাচওয়ার্ক কিন্তু ভীষণ স্মার্ট, এটাও লেফট সাইডে বাটন রয়েছে, তার সঙ্গে চারটে উডেন বাটন, এটাও আমি 46 সাইজ দেখাচ্ছি, দুদিকে দুটো পকেট আছে, স্লিভস খুব সুন্দর দেখতে এই পাঞ্জাবিটা, ব্যাক সাইড একদম গোল গলা, কিন্তু এটাও কি সিঙ্গেল পিস, 46 সাইজ সিঙ্গেল পিস প্রাইস 1100, 1100। সব কটাই কিন্তু আমি স্ল্যাব কটন পাঞ্জাবি দেখাচ্ছি, এবার কালারটা খুব সুন্দর, অনেকটা মুগা, না মুগা কালার বলবো, আলাদা করে কালার মেনশন করতে পারছি না, তবে ঘিয়ে কালারও বলা যায়, তসর কালারও বলা যায়, পুরো কাজটাই কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের কাজ, আর উডেন বাটন রয়েছে, ফোক ছোট ছোট করে ফোক ডিজাইন, পুরোটাই কাঁথার, কাঁথার কাজ নেই, পুরোটাই হ্যান্ড পেন্টিংয়ের কাজ, ডা 46 সাইজ, এর সাইজ আছে না, এটাও সিঙ্গেল পিস 46 সাইজ,
প্রাইস 1100। অকার ইয়েলো 40 সাইজ, সাইজগুলো একটু মেনশন করে দাও। অকার ইয়েলো, প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর না, ভীষণ ভীষণ সুন্দর। পরার পরে ফিটিংসটা ভীষণ সুন্দর, দুদিকে দুটো পকেট, এই লেফট সাইডের পুরো এই ওয়ার্কটা এটা প্যাচ ওয়ার্ক, তার সঙ্গে চারটে উডেন বাটন রয়েছে, মানে ডিজাইনটাই ইটসেলফ খুব সুন্দর। কালারটা ভারী সুন্দর, ক্যাটক্যাটে হলুদ নয়। স্লিপস ব্যাক সাইড, হাইনেক গলা, 40 সাইজ। আর একটা আছে, এটাও সিঙ্গেল পিস, সিঙ্গেল, এটা 40 সাইজ সিঙ্গেল পিস। এটা দুটো সাইজ, দুটো আছে। এটা 44 সাইজ দেখাচ্ছি, অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হ্যান্ড পেইন্টিং এর কাজ, তার সঙ্গে কাঁথা স্টিচের প্যাচ ওয়ার্ক। লেফট সাইডের পুরোটাই কিন্তু দেখে মনে হচ্ছে কাঁথা স্টিচ, এটাও কিন্তু কটন ফ্যাব্রিকটাই এরকম, মানে মিক্স অ্যান্ড ম্যাচের কাজ তো পুরোটাই। হোয়াইটেরও দুরকম কালার, একটা ক্রিম একটা হোয়াইট। 44 সাইজ, দুদিকে দুটো পকেট, হাইনেক গলা, ব্যাক সাইড দুটো সাইজ আছে, 42-44, প্রাইস 1100। এটাও 44 সাইজ, অকার ইয়েলো কালার, সম্বলপুরি কটন ফ্যাব্রিকের প্যাচওয়ার্ক, তার সঙ্গে কাঁথা প্যাচওয়ার্ক। আগে একটা অকার ইয়েলো কালার দেখালাম, কাজ স্টাইলটা ছিল লেফট সাইডে, এটা রাইট সাইডে, চারটে বাটন, উডেন বাটন, কত রকম কাজ, একটা পাঞ্জাবি বা একটা কুর্তি, একটা কুর্তা মানে শর্ট টপের মধ্যে প্রচুর কাজ রয়েছে। দুদিকে দুটো পকেট, স্লিভস, ব্যাক সাইড, এটা একটাই তো, 44 সাইজ, প্রাইস 1100। এটা এল সাইজ আছে, এক্সএল আছে, 42 সাইজ, ডার্ক নেভি ব্লু কালার, ডার্ক নেভি ব্লু, আপার ইয়কে কটন ফ্যাব্রিকের প্যাচওয়ার্ক, তার সঙ্গে কাঁথা প্যাচওয়ার্ক, দুদিকে কাঁথা প্যাচওয়ার্ক, হাইনেক গলা, স্লিপস, দুটো সাইজ রয়েছে, একটা 42-44, সেম প্রাইস 1100। কি সুন্দর এই পাঞ্জাবিটা না, চারকোল কালার, আর ফ্যাব্রিকটাও কিন্তু স্ল্যাব কটন নয়, এটা একটু সিল্ক কটন। প্রাইস, প্রাইস সব পাঞ্জাবির সেম, কাজটা খুব সুন্দর, খুব ডিসেন্ট, সবকটাই ডিসেন্ট, এটা স্পেশালি বলবো ডিসেন্ট। হাইনেক গলা ভীষণ ভালো দেখতে, 42 সাইজ, কাঁথা কাজটা ডাইরেক্ট এই ফ্যাব্রিকের উপরেই করা, এটা কিন্তু কোনো প্যাচওয়ার্কের কাজ নয়। স্লিপস, ব্যাক সাইড, দুদিকে দুটো পকেট, প্রাইস 1100। ব্ল্যাক পাঞ্জাবি 44 সাইজ, কাজটা অসাধারণ, এবং আজকের যতগুলো ব্ল্যাক দেখালাম সবকটা ভারী সুন্দর। আর এটা স্পেশালি সুন্দর কেন, এই যে গলার যে কাজটা, হাইনেক কাজটা, এটা কিন্তু একটা চেকস কটন ফ্যাব্রিকের একটা হাইনেক গলা করা আছে, তার সঙ্গে এই যে পুরো কাজটা, এটা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচে করা, হ্যান্ড কাঁথা স্টিচ, তার সঙ্গে হ্যান্ড পেইন্টিংয়ের কাজ রয়েছে। এটা 44 সাইজ দেখাচ্ছি, দুদিকে দুটো পকেট, স্লিভস,
এটা আমি 44 সাইজ দেখাচ্ছি প্যারালালি আরেকটা দেখিয়ে রাখছি ব্ল্যাক सेम पंजाबी साइज होलो 40 साइज शुद्ध माने हाई गलार काजटा माने हाई नेक गलाय जे काजटा एई माने 44 साइजे छिलो एकटा चेक्स फैब्रिकेर आर एटा ब्लैक शुद्ध गलार काजटा हाई नेक काजटा एकटु आलादा अदरवाइज पुरोटाई सेम स्लीव्स सेम प्राइस 1100 दुटोई सेम शुद्ध एई गलार डिजाइनटा एकटु आलादा इताउ सिंगल तो इताउ ब्लैक एंड वही कोड़ापा के शौंदेश जे कलर टाइम ना है शे ही कलर ब्लैकेश शंगे ठीक शौंदेशेर कलर आर कतोगुलो काज रोए चे देखो इताउ तो पैच वार किंतु इटा मशीन एम्ब्रॉयडरी वार्क तार शंगे हैंड कथा स्टिच स्लीव्स एटाओ सिंगल पीस 42 साइज दुदी के पॉकेट बैक साइड प्राइस 1100 46 साइज मैट मरून कलर प्रचुर काज एटुकु पंजाबीर मध्ये प्रचुर काज एकटा একটা জুট ফ্যাব্রিকের কাজ তার সঙ্গে কাঁথা সবটাই মিক্স এন্ড ম্যাচ করে একটা সুন্দর ডিজাইন দুদিকে পকেট স্লিপস দুটো সাইজ 46 সাইজ দেখাচ্ছি এটা 46 সাইজ ওটা একটু ডিফারেন্ট দুটো মানে দুটো কালারকে পাশাপাশি রেখে দেখাচ্ছি এই হলো এটা একটু রেডিশ মারুন আর এটা হলো ওয়াইন কালার অনেকটা ওয়াইন আর এটা মারুন সেম কালার অলমোস্ট সেম কালারের শুধু দুটো সাইজে দুটো পাঞ্জাবি দেখালাম দুটোই প্রায় একটা ওয়াইন শেড আর একটা মারুন শেড তো ওয়াইন শেডেরটা 46 সাইজ আর মারুন কিন্তু 42 সাইজ যার যেটা পছন্দ প্লিজ আমাকে যখন স্ক্রিনশট পাঠাবেন সঙ্গে একটু মার্ক করে দেবেন বা মেনশন করে দেবেন যে কোন সাইজ পাঞ্জাবি লাগবে আমি কিন্তু এই এই দুটোর ক্ষেত্রে একটা 46 দেখালাম একটা 42 দেখালাম একটু শেডের তফাত বলে আলাদা করে বলে দিলাম প্লিজ একটু মার্ক করে পাঠান ব্ল্যাক ব্ল্যাক পাঞ্জাবি আজকে ব্ল্যাক পাঞ্জাবি সবকটাই ভীষণ সুন্দর দেখতে জিন্সের সাথে ভালো লাগবে আলিগড় মানে কি বলে আলিগড়ের যে পাজামা সেটার সাথেও ভালো লাগবে সব কিছুর সাথে কিন্তু জিন্সের সাথে স্পেশালি খুব ভালো লাগবে আর এতে ছোট ছোট অ্যাপ্লিক ওয়ার্ক উইথ হ্যান্ড কাঁথা স্টিচ কি সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর ছোট ছোট কাজ রয়েছে কাঁথা স্টিচের প্যাচওয়ার্ক 42 সাইজ এটাও সিঙ্গেল পিস বোথ সাইডে পকেট স্লিভস প্রাইস 1100 হোয়াইট অফ হোয়াইট তার সঙ্গে চেকস কটন ফ্যাব্রিকের মিক্স অ্যান্ড ম্যাচ মাঝখানের কাজটা পুরোটাই কিন্তু মাঝখানে একটু প্যাচওয়ার্ক করা আছে কাঁথা স্টিচের প্যাচওয়ার্ক 44 সাইজ এটাও কি সিঙ্গেল পিস স্লিপস ব্যাক সাইড সিঙ্গেল পিস দুদিকে দুটো পকেট প্রাইস 1100 ব্ল্যাকটা দিয়ে রাখো ব্ল্যাক পাঞ্জাবি এটা কিন্তু স্ল্যাব কটন নয় একেবারে পিওর সফট কটনের এটাও পরে খুব আরাম আর এটা কিন্তু আমি উইভিং পাঞ্জাবি দেখাচ্ছি উইভিং পাঞ্জাবি 42 সাইজ
দুদিকে দুটো পকেট, ভীষণ সফট ব্যাক সাইড। এটাও সিঙ্গেল পিস, 42 সাইজ, প্রাইস 1650, 1650। এটা 44 সাইজ, লাইট স্কাই ব্লু কালার, তার সঙ্গে মাল্টি কালার উইভিং, জামদানি উইভিং পাঞ্জাবি, ভীষণ সফট ফ্যাব্রিক, ভীষণ সফট স্লিভস ব্যাক সাইড। সেম প্রাইস 1650, 1650 সিঙ্গেল পিস। এটাও উইভিং পাঞ্জাবি, জামদানি উইভিং পাঞ্জাবি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, এবং ফ্যাব্রিকটাই ইটসেলফ ছোটো ছিট একটা ব্ল্যাক শেড রয়েছে, এটা কিন্তু ফ্যাব্রিকটাই এই রকম, তার সঙ্গে জামদানি উইভিং পাঞ্জাবি, শুধু ইয়কের পোর্শনটা জামদানি উইভিং রয়েছে। স্লিভস দুটোই 42 সাইজ পাঞ্জাবি, বোথ সাইডে পকেট, প্রাইস 1650। আজকের এপিসোড এই পর্যন্তই, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন 7890625275 আর 6289925057, এই দুটো নাম্বার স্ক্রিনশট নিয়ে বুকিং করুন। এপিসোডটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশানে লিখে জানান। আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের এপিসোড সাবস্ক্রাইবের পরে বেল আইকনটা কিন্তু মনে করে প্রেস করতে হবে পরের এপিসোডে নোটিফিকেশানের জন্য। আজকের মতন এখানেই শেষ করলাম, নমস্কার।